এটা ছিল আমার বাড়ি আসার তিনের ভিডিও তো বাড়ি চলে আসবো তাই মনটা খারাপ ছিল দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি মন খারাপ করেই ক্যামেরাটা অন করলাম আর এদিকে দেখো মা কাঁঠাল ভাঙছে কাকু দুদিন আগেই পেড়ে রেখেছিলো কাঁঠালটা তো যেহেতু আমি বাড়ি চলে আসবো ভেবেছিলো দুদিন আগে পেড়ে রাখলে পেকে যাবে সেই হিসাবেই পেড়ে রেখেছিলো তো এই যে মা এখন কাঁঠালটা ভাঙছে তো আমি এখান থেকে কয়েক পিস খেয়েছিলাম আর বাড়ির গাছের কাঁঠাল খুব মানে মিষ্টি ছিল আর ওই যে এখানে মন খারাপ করে বসে আছি এতদিন ছিলাম আর বাড়ি চলে যাব তাই জন্য আর তোমরা আমার ভিডিওটা না অনেক পরে দেখতে পাচ্ছ এই ভিডিওটা অনেক দেরি করেই আপলোড করছি প্রত্যেকটা ভিডিও অনেক দেরি করে আপলোড করছি কিন্তু এই ভিডিওটা একটু বেশি দেরি করেই আপলোড করছি তার কারণ একটাই যে বাবাই প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই জন্য তো কি হয়েছে না হয়েছে পরে একটা ব্লগে আমি তোমাদেরকে বলবো আর এইখানে দেখো আমি কাঁঠাল খাচ্ছিলাম তারপরে বসে ছিলাম টিভি দেখছিলাম বাবাই টিভি দেখছিল আর এখানে রিমি আমাকে নেলপালিশ পরিয়ে দিচ্ছিল ও আমাকে প্রত্যেকবার গেলে এরকম নেলপালিশ পরে দেওয়া যে আমি এখানে শুয়েছিলাম মন খারাপ করছিল ভালো লাগছিল না কিছু আর তাই দেখো এখানে রিমি আমাকে নেলপালিশ পরিয়ে দিচ্ছিলো আর আজকে বাবাইয়ের পাপা আসবে আমাদেরকে নিতে দুপুরবেলা খাওয়ার খেতে বসে গেছি বাবার পাপা বললো অনেকটাই লেট হবে আর আজকে দেখো শাক ভাজা করেছিল মাছের ডিমের বড়া পটল ভাজা আলু ভাজা আচার ছিল আর হয়েছিলো মাছের ঝোল তাই এখন এই যে খাওয়া দাওয়া সেরে নেবো আর তারপর দেখো এখানে আমাদের বাড়িতে মুরগিগুলো আছে অনেক মুরগি আছে তো মা এখানে এদেরকে খেতে দিয়েছিল তো ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছিলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর বাবাই না আগে যখন ছোটো ছিল তখন এদেরকে খাওয়া দিত এখনও দেয় তবে ওখানে প্রত্যেকদিন দেয় না যদিও দিদুন কোনো সময় দেয় দেখে তো তখনও দেয় আর সেরমভাবে না আজকে কোনো ভিডিও করিনি মনটা খারাপ তাই এখন দেখো বিকেলবেলা চা খাচ্ছি বাবার বাবা চলে এসছে আর আমি ভিডিও করিনি আর এখানে মা আমাকে চিপস দিচ্ছিলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাবাই আর আমি দুজনেই এই চিপসগুলো খেতে খুব ভালোবাসি বাবার বাবাও খুব ভালোবাসি এই চিপসগুলো খেতে তো মা দিচ্ছিলো ওগুলোই আর এখানে দেখো মা মুড়ি খাওয়ার জন্য পকড়ি ভাজ আর এই যে চিপসগুলোও ভেজেছিলো চা দিয়ে চিপস খাচ্ছিলাম আর তারপর রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর কোনো ভিডিও তেমন করা হয়নি ভিডিও আমি জানি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে আর এই যে বনু প্রত্যেকবারের মতো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর মা এখানে দেখো আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছিলো আর এত শাড়ি কাপড় নিয়ে এসেছিলাম তারপরে নতুন জামা কাপড় হয়েছে তো অনেকগুলোই ব্যাগ হয়েছে এই যে এখানে বাবাই সবাইকে টাটা করে দিল আর আমিও সবাইকে বাই বাই করলাম তো টাটা করে এখন নিজে চলে যাচ্ছি তো কোনো প্রত্যেকবারের মতো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর এবারে এসে এতদিন ছিলাম তো তাই মনটা আরও বেশি খারাপ হচ্ছিলো দিন ছিলাম তাই জন্যই তো যেহেতু একটা অনুষ্ঠান ছিল তাই জন্য মনটা আরও বেশি খারাপ হচ্ছিল প্রত্যেকবারই বাড়ি থেকে যাওয়ার সময় মন খারাপ হয় কিন্তু এবারে একটু বেশিই মন খারাপ হচ্ছিল তো রাস্তায় আমি তাই জন্য আর কোনো ভিডিও করিনি তো এই যে বাড়িতে এসে এখন বর বললো তোমার একটা পার্সেল এসেছে হ্যাঁ আমিও অর্ডার করেছিলাম আজকেই এসেছে ড্রেসটাতে বার্থে তো বাবার বাবা আমাকে যে ড্রেসটা দিয়েছিল ওই ড্রেসটা তো খারাপ এসেছিলো বলে ওটা ফেরত দিয়ে দিয়েছিলাম মানে রিটার্ন করে দিয়েছিলাম ওটা মেন্ট্রা থেকে নিয়েছিলাম তারপরে এই যে এখন মিশোর থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম এই ড্রেসটা না অনেকটাই সুন্দর এসেছে তো এই ড্রেসটা পেয়ে একটু মনটা খুশি হলো ওই ড্রেসটা ছিল প্রিন্টেড রায়ন কাপড়ের উপরে তো আমার তো খুব পছন্দ হয়েছে তো তখন তারপর আর পরে দেখা হয়নি তখন এমনি ভালো লাগছিল না মানে বাড়ির থেকে এসে মনটা খারাপ ছিল তাই খুলে দেখ দেখছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো এই যে প্লাজোর সাথে মানে নায়রা কাট কুর্তিটার সেটটা ছিল তো আমার তো খুব পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই